সামনে চলো। বলি কার হুকুমে বন উজাড় করা হচ্ছে? কি বললেন সাহেব? জিজ্ঞেস করছি কার হুকুমে গাছ কাটছো? দুলু দুলু খা। বনটা কি দুলু খার না সরকারের? তা জানি না, তবে এখানে শুধু দুলু খারি হুকুম চলে। খবরদার, গাছে কুঠার চালালে আমি তার হাতে বুলেট চালাবো। আরে অতি সাহেব, এই বিরান এলাকায় আমি এক গুচ্ছ ফুল ছাড়া কিছুই আনতে পারলাম না। ফুলের চেয়ে দামি উপহার আর কি হতে পারে? আমার বড় ছেলে ইমরান আর ছোট ছেলে বাবলু। ওয়ালাইকুম সালাম। ছোট্ট আয়োজন ভাই সাহেব, একেবারেই ঘরোয়া ব্যাপার। হ্যাঁ, তোমাদের বলেছিলাম না আজ একটা সারপ্রাইজ দেব। দাঁড়াও আমি আসছি। চোখ বন্ধ করো। এবার চোখ খোলো। আমারটা এক তারাওয়ালা লকেট আর ভাইয়াটা দুইটা। কারণ তুমি সবার ছোট তাই এক তারা, ভাইয়া বড় তার দুই তারা, আর মা সবার বড় কাজেই তিন তারা। এক্সেলেন্ট প্রেজেন্টেশন, এক্সেলেন্ট। তাহলে কেক কাটা পর্ব শুরু। কাম অন এভরিবডি। জানো বাগানে সংসার
করা জীবন সবার আশা জওয়ার এই দুনিয়ায় আয়োজন কিন্তু গেস্ট হলো আপনার ওই ওসি আর তার পরিবার, আপনার কথা বেমালুম ভুলে গেছে। ভুলে যায়নি, মানে আমাকে গনায় ধরেনি। ভিকু বেজম্মার বাচ্চা, ওই ওসি আর ফরেস্টার দুইজন দুইজন এক হয়ে গেছে, তাই না? জি হুজুর। না, এক হয়নি, এক আর এক এগারো হয়ে গেছে। মহাশক্তি, আমার ধান্দা বন্ধ করার পায় তারা, জেলের ভাত খাওয়ানোর পরিকল্পনা। হ্যাঁ, এই ভিকু, আমি কি করি? হ্যাঁ, গাছ কেটে পাচার করি, ওই ফরেস্ট অফিসারকেও আমি পাচার করব, এই দুনিয়া থেকে ওই দুনিয়ায়। তবে কানেকশন কাট করার আগে ওর সামনে এক টুকরা মাংস ফেলে দেখতে হবে, কারণ এক কাপ চা। জি আচ্ছা। অফিসার খান সাহেব তোমাকে তলব করেছেন, আমি সরকারের গোলাম, দুলু খান নই। দরকার থাকলে তোমার দুলু খাকে আসতে বলো। জানি সোজা আঙুলে ঘি উঠবে না, বাঁকা আঙুল সঙ্গেই আছে। কইলে তোরা আয়। খান লোকজন, খবরটা বেগম সাহেবাকে দিতে হয়, টুলু খা যাকে ধরে তার সর্বনাশ করি থাকে। আমাকে এভাবে নিয়ে আসার কারণ? কারণ তুমি আমার কারবারে বাধার সৃষ্টি করছো, আর আমার কারবারে যে বাধা দেয় সে দুনিয়ায় থাকে না, আমি তার কানেকশন কাট করে দিই। তার মানে তুমি শুধু চোরা কারবারেই নও, একজন ঘুরিও বটে। হ্যাঁ, ব্যাপার যখন তোমার কাছে পরিষ্কার তখন আর পর্দা কিসের? মন থেকে রাগ গোসা ঝেড়ে ফেলো আর আমার দিকে বন্ধুত্বের হাত বাড়াও। এরফান চৌধুরী তোমার মতো কালোবাজারি খুনির বন্ধু কোনোদিন হতে পারে না, কারণ সে আইনের বন্ধু। এরফান চৌধুরী, দুলুখার বন্ধুত্বে কত ফায়দা কত লাভ তা তুমি জানো না। জীবনভর ফরেস্ট অফিসারের চাকরি করে তুমি এত টাকা রোজগার করবে না যা আজ আমি নাজরানা হিসেবে দেব। নাও, এই নাও, আরো নাও, যত খুশি নাও, ইচ্ছে মতো নাও। কসম, যতদিন তোমার বন্ধুত্বের হাত আমার হাতে থাকবে ততদিন এই নোটের বন্যা বইতেই থাকবে। এরফান চৌধুরী বাজারের পতিতা নয় যাকে নোটের বন্যায় কেনা যায়। বাজারে না তুমি আছো না আমি, এটা দুলুখার কালো রাজত্ব। আমি চাই তুমি আমার প্রসাদের দামি মেহমানের মর্যাদা কবুল করো। এই প্রস্তাবটি অন্য কাউকে দে যারা লোভ লালসার জন্য নিজের দেশ জাতি আর বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করে। কিন্তু যে মানুষটা আজ তোর সামনে দাঁড়িয়ে আছে তাকিয়ে দেখ, এ মানুষ বাংলার পবিত্র মাটিতে জন্ম নেয়া এক বট বৃক্ষ,
যার মজবুত শিকড় মায়ের মতো মাটির বুক আগলে ধরে আছে, আর তুই এক গাদ্দার খুনি দেশদ্রোহী আমাকে টাকা আগুনে পড়াতে চাস? আমার চোখের দিকে তাকিয়ে দেখ, এক ইমানদার অফিসারের ছবি দেখাবি। ব্যাস ব্যাস ব্যাস, বন্ধ করো তোমার ভাষণ। দুনিয়ায় টাকার লোভ যার নেই সে 100% ইমানদার। তবে আমার প্রাসাদে ইমানদারের পুরস্কার একটাই, মৃত্যু। আই মিন কানেকশন কাট। গুড বাই। আরে আরে আরে, অফিসারের স্ত্রী বিধবা হয়ে গেল। হ্যাঁ, আরে তুই আর আমাকে কি মারবি? তোর যৌবনের আগুনে আমি নিজেই জ্বলে পুড়ে মরছি। দেখো ওকে আমার বেডরুমে নিয়ে যা। এসো আমার সঙ্গে, তুমি বাচ্চাটাকে দেখো, চলো। আরে ওরা পালাচ্ছে তো, এই কে কোথায় আছিস ওকে ধর, ধরো কানেকশন কাট করবে। বাবা খুন করে আমাকে বিধবা করেছে, ওর পোষা কুত্তারা আমাকে জানে মারার জন্য আমার পিছু নিয়েছে। দেবেন সাহেবা, আপনি এক কাজ করুন, বাবলুকে নিয়ে শিখিয়ে পালিয়ে যান, ওই শয়তানের বাচ্চাদের আমি ঠেকাচ্ছি। আমি যান, কথা বলার সময় নেই দেবেন সাহেবা, আপনি অন্তত বাবলুকে নিয়ে পালিয়ে যান। আর এক পা আগে বাড়লে মাথা দুবার করে দেবো সুমারের মধ্যে। এই পুলিশ আসার আগে লাশটা তাড়াতাড়ি সরিয়ে ফেল। দুলুখা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে আরে ওসি, এত গরম কেন? হ্যাঁ সত্যি অ্যারেস্ট করে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব, সবার সামনে কুত্তার মতো বেঁধে নিয়ে যাব। চালাকি করে কোনো লাভ হবে না, তোর আড্ডা পুলিশ ঘেরাও করে রেখেছে। তবে আর কি, পড়াও হাত করা, চলো এখন চলো, দেখো কে কাকে নিয়ে যায়। পুলিশ বাহিনী অস্ত্র ফেলে দাও, নইলে তোমাদের ওসির মাথা ফুট হয়ে যাবে। ফেলে দাও রাইফেল। খবরদার কোনো ড্রেস করবে না ওসি, উঠে এসো উঠে এসো। আমরা বুঝে নিরাপদ জায়গায় এসে গেছি। আর পালিয়ে কোথায় যাবি? এই বিষাক্ত সাপের বাচ্চাটাকে পানি দেবো না। আমাকে বিধবা করেছিস, এবার মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিতে চাস? আল্লাহ গজব করবে। কাঁদে না বাবা, কাঁদে না, আমরা তো আছি। আমার আম্মু, আমার আব্বু, আমার ভাই,
ওরা সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে, কেউ বেঁচে নেই। পুলিশ আঙ্কেল, পুলিশ আঙ্কেল না রে, আজ থেকে আমি তোর বাবা। বাবা মামনি। পানি অন্য কেউ নেবে না। আরে এই কি করছি তোমরা? পানি না পেলে ওরা বাঁচবে কেমন করে? পানি না পেলে আমার মদের ভাটি চলবে কি করে? পানি আসলাম জীবন, আর তোমরা সেই পানি বন্ধ করে দিয়ে জীবন ধ্বংসকারী বিস্তৃতি করার জন্য পানি নিচ্ছ। চলো মাস্টার, বহুত ভাষণ দেয়, ওর ভাষণ বন্ধ করে দে। খুব ভালো, যাও যাও ওখানে রিপোর্ট লেখাও, যাও। শুধু রিপোর্ট লিখলেই চলবে না, পদক্ষেপ নিতে হবে, ঘটনাস্থলে যেতে হবে। ভালো ভালো, নিশ্চয়ই যাব, 100 বার যাব। তুমি ডাকলে সময়ও সময় নেই, সব সময় যাব, আনন্দের সাথে যাব। চল মা, দায়ী করি এ কার নেই, চলি। এরা শুধু চাকরি করে, দায়িত্ব পালন করে না। লাভ নেই স্যার, ওই ম্যানেজারে বাংলা নগরের নেত্রী মনে করে। সরি স্যার, আমি শুধু ওসি নই, নেতার ছেলে। হ্যাঁ সেক্রেটারি বলো, জাতীয় দিবসে আমার কি কি প্রোগ্রাম? স্যার সকাল 8টায় স্টেডিয়ামে কুচকাওয়াজ দেখা, বেলা 12টায় এতিম খানায় উন্নত মানের খাবার বিতরণে উপস্থিত থাকা, তারপর বিকেল 4টায়। এই যে আমার সুপুত্র কিবরিয়া সাহেব, হ্যাঁ হরামজাদা। আরে আমি তোকে বানিয়েছি পুলিশ অফিসার, চার্জ পেয়েছিস অফিস, অথচ থানায় তোর নামে হাজারো বদনাম, একটা কেসও এন্ট্রি করিস না, জনগণের দুঃখ দেখিস না, আর এই সামনে আবার ইলেকশন, সব বরবাদ করে দিবি নাকি? হ্যাঁ বাপ নেতা ছেলে ওসি, হ্যাঁ আমরা দেশের সেবক, হ্যাঁ এ কি এই গুন্ডা পাণ্ডার মতো পোশাক পরে কোথায় যাচ্ছিস? হ্যাঁ ভালো 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 একটা সুন্দর কেসের আসামি ধরতে, আজ আমি ওকে ধরেই ছাড়ব। Hey!
চলে গেছে স্যার, এনে স্যার। আমি বাংলানগর থানার হাওলদার জাহাঙ্গীর বলছি। ও শিখ কিবরিয়া সাহেব খুন হয়েছেন। খুন? আমার ছেলে নেই। তুমি যাও, যাও তো। তোমার ছেলে বাংলানগর মহল্লার রাবেয়া নামের এক মেয়েকে বলৎকার করতে গিয়ে তার প্রেমিক মোটর গ্যারেজ মালিক মজনুকে খুন করেছে। আক্রোশ বসে রাবেয়া তোমার ছেলেকে থানাতেই মেরে ফেলেছে। শুয়ারের বাচ্চা, জীবনেও ভালো কাজ করলো না। শোনো এসিপি, তুমি এক কাজ করো, মেয়েটার ছেলে আছে না, হ্যাঁ, তুমি ওকে গুলি করে মেরে ফেলো। কেন, কি লাভ তাতে? আরে জানা জানি হলে ছেলের মতো আমার ইলেকশনও যাবে। যাও যাও, জলদি করো। কিন্তু আরে বন্ধু, কেস সাজাও। টাকার লোভে গ্যারেজ মালিককে মেরে ফেলেছে রাবেয়া। হ্যাঁ, ওসি ধরতে গেলে ওসিকেও খুন করেছে। হ্যাঁ, পালানোর সময় তুমি তাকে গুলি করেছো। যাও যাও, দেরি করো না। মৃত্যুকালে তার হাতে ওই পতাকা ছিল স্যার।
আমি পারবো না স্যার, আমি পারবো না, পারবো না। কোথায় কোথায়? আমরা ভেতরে যেতে চাই। কেন ঢুকতে দেবেন না? হ্যাঁ, আমরা সাংবাদিক। কি ব্যাপার, আপনারা এখানে ভিড় জমিয়েছেন কেন? আমি বাংলানগর পত্রিকার সম্পাদক এবং মালিক সিকান্দার চৌধুরী। আর আমি তার মেয়ে অন্তরা চৌধুরী। আমরা রাবিয়ার সাথে কথা বলতে চাই। এখন কথা বলা যাবে না, আপনারা যান। খুনের মোটিভ কি? ইনভেস্টিগেশন ছাড়া মোটিভ জানা যায় না। তবে রাবিয়া দুদুটো খুন করেছে। নো, মিথ্যে কথা। ডোন্ট আর্গু, প্লিজ অল অফ ইউ গেট আউট। সেন্ট্রি, ইয়েস, সবাইকে বের করে দাও। যান, আপনারা সবাই চলে যান, যান। ব্যথা করতে দিল না, চলেন না। নো, আই ডোন্ট বিলিভ ইট, এটা একটা সাজানো মামলা। কারণ আমি মজদুর আর রাবেয়াকে ছোটবেলা থেকে জানি, চিনি। ওদের মধ্যে লোভ লালসার কোনো ব্যাপারই বিশ্বাস করার মতো নয়। দুটো খুনের মোটিভ কি হতে পারে বাবা? ব্যাপারটা কেমন যেন ঘোলাচে মনে হচ্ছে। আজ না হয় কাল এই রহস্য আমি উদ্ঘাটন করবই। আফসোস ওই বস্তিবাসীর জন্যে, প্রতিদিন ওদের ওপর এত অত্যাচার হয়, অথচ সবাই পড়ে পড়ে মার খায়, কেউ প্রতিবাদ করে না। এসে গেছে লাইন ভাঙার লোকজন, আমার ডিউটি শেষ। আসি। বাবা, বাবা রে, আমাকে একখানি পানি দাও, আমার ছেলের জান বাঁচে না বাবা। এই বুড়ি, তোর ছেলের জানের দাম কি আমার ভাটিখানার চেয়েও বেশি? এই হারানি বাচ্চারা, ভাগ সবাই, নইলে জানে মেরে ফেলবো। তাই করো, তাই করো, যেন জীবন আর পানি খেতে না হয় বাবা। ভুল করলি রে, ভুল করলি, বাঘের গায়ে হাত দিয়ে তুই সুরসরি দিয়েছিস। আমার নাম চুলমত, চলুন আমার কোয়ালিটি, আমার ধর্ম। তোর মতো চুলুম বাদ, কিসের পাউডার বানানো? আমার ধর্ম। তার আগে তোর সমস্ত হাড় গুঁড়ো করে সুরমা বানাবে আমার লোকজন। সবাই প্রয়োজন মতো পানি নিন। কি হলো, পানি নিচ্ছেন না কেন? যান, পানি নিন। হায় আল্লাহ, চেইন মাস্টার বলে কি কেউ আর ফুটে পানি নেবে না, আমার দরকার, আমি নিচ্ছি না। মরদ, কি হলো, আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? যান, পানি ভরে নিন। কেমন করে নেব, এখানে এমন একজন আছে এক কলসি পানির জন্য আমাদের শরীর থেকে সমস্ত রক্ত বের করে নেবে। কে সে? এক নেতার টান হাত। নেতা? হ্যাঁ, নেতা, বহুত বড় নেতা, তার একমাত্র ছেলে থানার মধ্যে এক মহিলার হাতে বিড়ালের বাচ্চার মতো মারা গেল। আর তুমি এসিপি, সেই মহিলাকে একটা বুলেটও মরে দিতে পারলে না? একটা কথা বোঝার চেষ্টা করো দৌলত, আমি থানায় পৌঁছার পরপরই বাংলানগর পত্রিকার সাংবাদিক সহ মহল্লাবাসীরা এসেছিল আমার কাছে।
লকআপে বন্দি ওই মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে আসল ঘটনা জানতে চেয়েছিল। তাছাড়া ওর গায়ে জড়ানো ছিল বাংলাদেশের পতাকা। বারে দেশ দরদি, বাহ! দুই দোস্ত মিলে পুরো দেশটা ফুটো করে ইধার কামাল উধার আর উধার কামাল ইধার করছি। আর পতাকার এক টুকরো কাপড় ফুটো করতে তোমার বিবেক প্রতিবাদ করে উঠল? আপোষে কেন নিজেদের ইজ্জত পাংচার করছো? ওসব কথা থাক। থাকলো, এবার কাজের কথা এসো। আমার ছেলের শোক আমার মন থেকে মুছতে না মুছতেই তার আসনে কে এলো? কে সে নতুন ইন্সপেক্টর? এটাকে থানা না ডাকানা? দুটোই স্যার। নো স্যার, স্যালুট স্যার। তুমি? হাওলদার জাহাঙ্গীর স্যার, ডাক নাম রশিদ। ভবিষ্যতে কোনো অনিয়ম দেখলে বিনা রশিদে চালান করে দেব। ক্রাইম ফাইল আর ক্রিমিনাল লিস্ট নিয়ে এসো। ইয়েস স্যার, ইয়েস স্যার। কোথায় পাই এই জিনিস? সঙ্গে থানায় আসবে, নাহলে তো ফাইল ঠিক করে রাখতাম। কই গেল ফাইল? এগুলি চাকরি গেল ফাইল? শোনো বাংলা নগর অধিবাসীরা, আমি জানি যে আগুন তোমাদের ঘর বাড়ি পোড়ায়, সেই আগুন নামে সন্ত্রাসীর ভয়ে তোমরা মুখ খুলবে না। কিন্তু আমি সেই আগুন নিভাতে এসেছি। বলো, সেই চিতার আগুন কে? কোন ঘরে থাকে? ইন্সপেক্টর, চিতার আগুন দেখতে হলে শ্মশানে চলে যাও। এটা জিন্দা মানুষের বস্তি, তোমার মতো মরা ইন্সপেক্টরের নয়। এক ধুলাইতে ময়লা না গেলে তৈরি থাক, পিঠের ছর তুলে দেব। তার আগে বল আগুন কে? বেশি আগুন আগুন করো না ইন্সপেক্টর, পুড়ে খাক হয়ে যাবে। কোথায় লুকিয়ে আছে সাগরের বাচ্চা? যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে ইন্সপেক্টর ইমরানের সামনে এসে দাঁড়া। ইন্সপেক্টর, বস্তিবাসীকে বহু ঠান্ডা পানি পান করিয়েছ, ভালো সোয়াবের কাজ করেছ, কিন্তু তুমি জানো না আগুনের তাপে বরফ গলে পানি হয়ে যায়। আর সেই পানি আগুনে পড়লে আগুন পিছন থেকে আঘাত করে আমার বাহাদুরিকে অপমান করলি। বদনাম নিলাম ওস্তাদ, ফেলে দে কোন রাস্তার পাশে, যা। ঠিক আছে, নিয়ে আয়।
ড্রাইভার গাড়ি থামাও। থ্যাংক গড, উনি সময় মতো আপনাকে হাসপাতালে এনেছেন, নইলে ব্যাপারটা সিরিয়াস হয়ে যেত। কেমন আছো বাবা? একদম ফিট বাবা, শুধু মাথাটা একটু ঝিমঝিম করছে। ডাক্তার সাহেব, দোষ চিন্তার কোনো কারণ নেই ডিএসপি সাহেব, ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। আপনি আমার ভাইয়ের জীবন বাঁচিয়েছেন, আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কে তুমি মা? আমি বাংলা নগর পত্রিকার মালিক সম্পাদক সিকিন্দার চৌধুরীর মেয়ে। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ তোমার মঙ্গল করুক, একদিন এসো না বাসায়। বলুন না কবে যাবেন। যাবেন না, যাবে, কথা দিচ্ছি খুব শীঘ্রই যাব। রাজি না হলে ধার করে ধরে নিয়ে যেতে চায়। এবার কোথায় যাবি? করেছিস তো ধরা, মনে করেছিস এই বুড়ি তোকে বাঁচাবে? কি ব্যাপার, ওর পিছু নিয়েছ কেন? ও আমার পকেট মেরেছে। চুপ করা, লজ্জা করে না? একটা যুবতী মেয়েকে নিয়ে বেলেলাপনা করতে আবার চুরির অপরাধ? দেখো দেখো মা, যা যা বলেছি সত্যি কিনা দেখলে তো, দেখি তো। দেখবো কি? ওকে আমি দেখাচ্ছি, এক্ষুনি রাস্তার লোকজন জড়ো করে মেয়েদের উত্তপ্ত করার মজা টের পাচ্ছি। এই যে ভাইরা, এই যে বাবারা, শুনুন শুনুন, এই যে আসুন। ওরে বাপরে, এই যে দেখছি উল্টো কাছিতে কান কাটা। না বাবা, আমার চুরি টুরি হয়নি, আমি যাচ্ছি আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরে যা ভাগ, হরিশালা কি অ্যাক্টিং! ফিল্মে নাম লেখালে শাবানাকে ফেল করে দিতাম। আমি কিন্তু আমার দুর্নীতিবাজ নই, যে আমাকে হেল্প করে আমি তাকে সঠিক প্রাপ্য দিয়ে দিই। এই নাও তোমার বকশিস 10 টাকা। তার মানে তুমি আসলে চোর? চুরি না করলে খাবো কি? বাপ ভাই কেউ নেই, আছে এক মামা, তার কাজ মাঝে মাঝে এসে ভাগ্নির টাকা খসানো, আর সেই টাকায় মাল খাওয়া। তো খোদা হাফিজ মা। মামা, আরে আমার বিজলি মা, আয় আয়, আমি তো তোর জন্যই বসে আছি। এই না 10 টাকা, আর চলে যাও, আজ আমি ক্লান্ত। আজ আমি 10 টাকার জন্য আসিনি মা, এসেছি 10,000 টাকার জন্য। 10,000 টাকা? হ্যাঁ, এর বেশি আমি তোর দাম তুলতে পারলাম না। 15,000 টাকার জন্য কত টানাটানি করলাম, বললাম আমার ভাগ্নি যাত্রা থেকে ডিস্কো পর্যন্ত মানানসই। তার মানে তুমি আমাকে বিক্রি করে দিতে চাও? চাই না, দিয়েছি। চল মা। না আমি যাব না, যদি ভালো চাও তো চলে যাও এখান থেকে। যাবো, নিশ্চয়ই যাবো, তবে ভাগ্নিকে সঙ্গে নিয়ে যাব। কাকে ভাগ্নি বলছো? যে মামা নিজের ভাগ্নিকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে তাকে আমি মামা বলে স্বীকার করি না। চলে যাও এখান থেকে। আমি জানতাম ভাগ্নি আমার সোজা কথায় রাজি হবে না। কোথায় রে নন্দ চন্দ, ওকে ধর, নিয়ে চল। দাঁড়াও, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে ছেড়ে দেবো।
ঢাকা মেডিকেল অলি ফ্যামিলি ঢাকা মিডপোর্ট হাসপাতাল দেখি এই হাসপাতালের কার্ড কে দিল আমাকে আমি কারো হাত পা ভাঙার আগে তার কাছ থেকে জেনে নেই সে কোন হাসপাতালে ভর্তি হবে আমাদের হাত পা ভাঙবি তুই তার আগে তোকে কবরে পাঠাবো আমি এই তোর কিছু দর্শনাকে আমি আগুন আমি জ্বালাই জ্বলি না ভবিষ্যতে ওর দিকে চোখ ফুলে তাকালে জ্বলে যাবি বলেছেন না আমি তোকে গ্রেপ্তার করেই ছাড়ব সাত তোলা পানি নিচে পালালো আমি তোকে গ্রেপ্তার করতাম এবার চোদ্দ শিখের ভিতর চিড়িয়াখানা শিয়ালের মতো দিন গুনবি চোদ্দ শিখের ভিতর আগুনকে চোদ্দ ঘন্টা আটকে রাখতে পারবেন ইন্সপেক্টর তার আগে আগুন শিখ গলে বেড়ে যাবে ইন্সপেক্টর ইমরানের লকাবে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায় কিন্তু বেরিয়ে আসা যায় না আমি এবার তোর নেতার চেহারা থেকে মুখোশ ছিঁড়ে ফেলব সিপাহী নিয়ে চলো ওই মাতারি তোর এত বড় সাহস একবার চিন্তা করেছিস তুই কত বড় অন্যায় করেছিস সন্তানের পেটে যখন ক্ষুধার আগুন জ্বলে তখন মায়ের কলিজা জ্বলে যায় আর মায়ের কলিজা যখন জ্বলে তখন তার মাথায় কোনো বর্তি থাকে না পোস্টারে কার নাম লেখা আছে জানিস আরে আমি সেই পোস্টারে ভাতের ছবি দেখছি তুই এই দুই টাকার চালের জন্য দশ টাকার পোস্টার পড়াবি দশ টাকা বহুটি পাওয়া যায় পোস্টারে পরিবর্তে দলে দলে রুটি লাগিয়ে দাও আমি কোনো গরিব না খেয়ে মরবে না এই ভগিনী আর একটা পোস্টার ছিনলে তোর এই ভিক্ষের চাউলের সাথে তোর এই দুই ছেলেকেও সিদ্ধ করে কোপর দিয়ে খাওয়াবো জীবন্নি হারামি বাচ্চা Yeah.
আমি ভিক্ষে করে খাই ঠিকই, কিন্তু আজ তোমার কাছ থেকে ভিক্ষে নেব না। কেন মা? গরিবের দুঃখে তোমাকে ঝাঁপিয়ে পড়তে দেখে আমার মনে হচ্ছে আজ আমি ভিখারিনী নই। তোমার মতো সন্তান যদি এদেশের ঘরে ঘরে জন্ম নিত, তাহলে এদেশে আর কাউকে ভিক্ষের চাইলে পেট ভরাতে হতো না। নাও মা, এই টাকা দিয়ে তোমার বাচ্চাদের খাওয়াও। মনে করো এই টাকা তোমার সন্তান তোমাকে দিয়েছে। আরে আজরাইলের মোকাবেলা করতে পারে স্বয়ং আজরাইল। আগুনকে ডাকো, আগুন। কিন্তু স্যার, আগুন তো ওই ইন্সপেক্টরের সাথে টক্কর দিই, এখন থানায় বন্দি। তাহলে তো আরো ভালো হলো। যার জন্য আগুন বন্দি হলো তার জন্যই আগুনকে খালাস করো। ডাকো আমার খাস উকিলকে, জামিন করাও। What is this? ওর বেল হয়ে গেছে স্যার। বলেছিলাম না ইন্সপেক্টর, 14 শিখের ভিতর। শোনো বাংলানগর বস্তির লোকজন, তোমরা আমার মা বাবা ভাই বোন সবকিছু, কারণ আমি তোমাদের মাঝে বড় হয়েছি। আমার উদ্দেশ্য একটাই, তোমরা সবাই দৌলত খাকে ভোট দেবে। তোমাদের সবার ভোট যেন দৌলত খানের বাক্সেই পড়ে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ নয়, আদেশ। যদি এই আদেশকে অমান্য করো তাহলে আগুন কি জিনিস তা তোমরা ভালো করেই জানো। সুতরাং আমার সাথে কণ্ঠ মিলিয়ে আওয়াজ তোলো, দৌলত খান। কি ব্যাপার, তোমরা সবাই চুপ কেন? আওয়াজ তোলো, সবাই বলো দৌলত খান, দৌলত খান, দৌলত খান, দৌলত খান, দৌলত খান, দৌলত খান, দৌলত খান। আগুন বুঝলে, তুই এখানে কখন থেকে? তুই কি আর আমার খবর রাখিস? আমি তো রোজই তোর জন্য বসে থাকি। আচ্ছা বাবা, আচ্ছা, খুব ভালোবাসিস আমাকে। আচ্ছা আগুন, তোর কি টাকার এতই দরকার? কানের কাছে কেটো কেটো করিস না তো, যা আমাকে ঘুমাতে দে। অনেক জায়গার মাল খেয়েছি। ওই টাকা আর মালই একদিন তোকে ডোবাবে। সালা জুলমত দিন রাত জুলুম করে বস্তিবাসীর ওপর, কোথায় তুই ওকে শাসন করবি? তা না, নিজেই ওই নেতার দলে যোগ দিয়েছিস। আগুন, আগুন, ওই আগুন, সালা ঘুমিয়ে পড়েছে। এই পকেট মারের একটা কথা মনে রাখিস, ওই টাকাওয়ালা দুর্নীতিবাজ নেতারা কতদিন তোর মতো গুন্ডাদের টাকা দিয়ে কিনবে? ওদের ধ্বংস করার জন্য ভালো মানুষ এই দুনিয়াতে অবশ্যই আছে। মা,
বাবা ইমরান বাবা প্রতিদিন পিয়ানোতে বসে হৃদয় চেরা গানের সুর বাজাস আর কোনো ভিখারিনীর গান শুনলে তুই পাগল হয়ে উঠিস না বাবা না সে কোনো ভিখারিনীর কণ্ঠের গান না সে আমার মায়ের কণ্ঠ আমি নিজ কানে শুনেছি বাবা সেই গান ছোটবেলা আমরা তো ভাই আর মা মিলে গাইতাম আমার মা নিশ্চয় বেঁচে আছে বাবা আমার মা নিশ্চয় বেঁচে আছে তাই জন্য হয় বাবা তাই জন্য হয় কিরে তুমি তো সাংঘাতিক হৃদয়হীন মানুষ আজ আমাকে আদর না করে চলে যাচ্ছ ও আই এম সরি মাই সুইট সিস্টার এবার তাহলে আসি আরে আপনি হ্যাঁ আপনার কাছে এলাম এসো ভেতরে এসো বসতে পারবো না ভাই একটা কাজে এসেছি আপনি আমার একটা কাজ করে দিবেন যে আমার জীবন বাঁচিয়েছে তার জন্য পারলে জীবনটাই দিয়ে দেবো অতটা করতে হবে না আমি বহু চেষ্টা করেছি জেলখানা বাবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিন্তু জানি না কাদের ইশারায় আমাকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না আপনি ওর সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা করতে পারেন হে আর এমন কি কাজ থ্যাংক ইউ সবাই জানে তুমি খুনি যদি মুখ না খোলো তাহলে রহস্য রহস্যই রয়ে যাবে আইন তোমাকে ফাঁসিতে ঝোলাবে আর কলঙ্কিনীর অপবাদ নিয়ে তুমি মারা যাবে রাবেয়া তোমার ভালোবাসা তোমার মজনুর কসম বলো আসল সত্য কি হ্যাঁ বলো রাবেয়া বলো শোনো তাহলে এই হলো আসল ঘটনা আমাকে এই পর্যায়ে আনার মূল নায়ক হলো জন দরদি নেতা দৌলত খান আর কোনো চিন্তা নেই মা রাবেয়া এই খবর আমার কাগজে ছাপা হবে তুমি বেকসুর খালাস পাবে আমি দৌলত খানের আসল চেহারা জনতার সামনে প্রকাশ করেই ছাড়ব জেল থেকে দৌলত খানের কিস্সা কাহিনী এনেছিস কাগজে ছাপাবি জনগণের সামনে আমাদের ল্যাংটা করবি আজ তোকে আমি ল্যাংটা করে পাবলিককে দেখাবো
বাবা তোমার খাবার নিয়ে এসেছি দেখো তোরা আমাকে ডিস্টার্ব করিস না আগে কাজ হবে তারপর খাবো ঠিক আছে তুমি কাজ করো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি হ্যাঁ করো বাবা মনে হচ্ছে ঝড় আসবে ঝড়ের কি দেখলি মা ঝড় তো আসবে কাল রাবে আর নির্দোষিতার ঝড় যা অবিচার আর অত্যাচারের শিকড় গোড়া থেকে উপড়ে ফেলবে এই যে সাংবাদিক সম্পাদক প্রেসের মালিক সিকান্দার সাহেব কাজের এতই চাপ যে খাওয়া দাওয়ার সময়টুকুও হাতে নেই কি ছাপতে চাচ্ছ ওই রাবেয়ার নির্দোষিতার সাফাই ভয়ডর নেই তোমার তার ভয় তোমার যে নিজেই সত্যকে ভয় পায় না আমি সত্যকে ভয় করি না সত্যই আমার ভয়ে পালায় কারণ আমি তার গলা টিপে ধরি কিন্তু তোর উদ্দেশ্য সফল হবে না কারণ সিকান্দারের কণ্ঠ তার কলম তুই ওই মেয়ের সম্বন্ধে কিছুই ছাপাতে পারবি না বুঝলে আমি তোর জীবনের কিতাব থেকে তোর নামের পৃষ্ঠা আমি ছিঁড়ে ফেলবো যা যা এটা আমার পত্রিকা আমার দেশ এখানে যা সত্য তাই ছাপা হয় এই হাত দিয়ে তো লিখিস না রে অনেক লিখেছিস অনেক লিখেছি বাবাকে বাঁচাও ভাই গুঞ্জরা বাবাকে মেরে ফেললো বাবাকে বাঁচাও একজন মানুষকে নির্মম ভাবে মারছে তোমাদের কার একটু সহানুভূতি হয় না বল এখন এই হাতে কলম ধরবি খবর ছাপাবি ছাপাবো কালিনেই তো কি হয়েছে রক্ত দিয়ে ছাপাবো আমি তোমাদের হাত জোর করে বিরতি করছি আমার বাবাকে বাঁচাও সিকান্দারের লাশ দেখে শিক্ষা নাও বাইরে বেরিয়ে এসো নইলে সবার জিন্দগির দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেবো পুলিশ আসবে জিজ্ঞাসাবাদ করবে কিন্তু এমনি ভাবে মাথা নিচু করে থাকবে যে মুখ খুলবে
আমি তোর জীব কেটে ফেলব। ফাইনাল। বাবা, বাবা, আমি তোর কেড়ে নিলে বাবা, কেড়ে নিলে। লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। যখন সেকান্দার সাহেব খুন হলেন আপনি উপস্থিত ছিলেন? না স্যার, আমি ছিলাম না। তুমি? না স্যার, আমি বাড়ি ছিলাম না। আপনি? না স্যার, আমি ঘুমিয়ে ছিলাম স্যার। ইন্সপেক্টর, ওরা সবাই সত্যি কথা বলছেন ইন্সপেক্টর। ওরা সবাই ভয় আর ভীতির চাদরে মাথা ঢেকে ঘুমিয়েছিল। ওরা তো তখনও জাগেনি যখন ওদের হয়ে প্রতিবাদ করেনি, নির্দোষ রাবিয়ার উপর অপবাদ চাপানো হয়েছিল। ওরা কোনোদিনও জাগবে না ইন্সপেক্টর, কোনোদিনও জাগবে না, কারণ ওরা সব মৃত। আমি জানি যখন মারা হয় তখন তোমরা অনেকে উপস্থিত ছিলে, কিন্তু মুখ খুলছো না। যদি এভাবে মুখে তালা লাগিয়ে রাখো তাহলে বস্তিতে অহরহ খুন হতে থাকবে। কাজে বলছি মুখ খোলো, নইলে এরপর এখানে যে কোনো ধরনের হত্যাকাণ্ড হলে তার জন্য তাই হবে। তোমরা বলো, বলো কে সে খুনি? ইন্সপেক্টর, ওদের কাছে আর কেন জিজ্ঞেস করছেন? আপনি কি জানেন না বোবার মুখে শব্দ থাকে না? কিন্তু আমার কণ্ঠে শব্দ আছে। আমি জানি আমার বাবাকে কে খুন করেছে আর কেন খুন করেছে। আমার বাবাকে আমার চোখের সামনে খুন করেছে নেতা দৌলত খানের কুত্তা মাইকেল। হ্যাঁ হ্যাঁ, দৌলত খানের কুত্তা মাইকেল। যদি আপনার আইনে অতটা শক্তি থাকে, যদি আপনার বুকে অতটা সাহস থাকে, তাহলে দেখিয়ে দিন ওই নেতাকে গ্রেফতার করে। শালা মরে গেছে, আমার ছেলের মৃত্যুর ইতিহাসের সাথে আমাকে জড়িয়ে কাগজে কিচ্ছা ছাপাবে, হ্যাঁ আমার ইলেকশন বরবাদ করবে। অল ইতিহাস ফিনিশ, কানেকশন কাট। এখন ইলেকশনের জয়ের পথ আমার খোলা। ইলেকশনের জয়ের পথ খোলা কিনা জানি না, তবে জেলখানার দরজা আপনার জন্য 100% খোলা। সেকান্দার চৌধুরীকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে এসেছি। খুন? আমি? আমি খুন করেছি? কোনো প্রমাণ, কোনো ওয়ারেন্ট? আপনার মতো একজন খুনিকে গ্রেফতার করার জন্য আমার এই পোশাকে যথেষ্ট। ইন্সপেক্টর নো। স্যার আপনি দৌলত খানের মতো নেতার বাড়িতে ঢুকে তাকে গ্রেফতার করার হুমকি দিয়ে তুমি যে অন্যায় করেছো জানো, তার জন্য আমি তোমাকে সাসপেন্ড করতে পারি। তা পারেন স্যার, কারণ আপনি তার বন্ধু। এজন্যই দৌলত খান সম্বন্ধে আমি যা জানি তুমি তা জানো না। ইউ ক্যান গো নাও। ওকে স্যার, কিন্তু যাকে সৎ ব্যক্তি বলে আজ আপনি সমর্থন করলেন, একদিন আমি প্রমাণ করে ছাড়ব তিনি সৎ নন, অসৎ। দৌলত খানের হাতে হাত করা পড়াতে এসেছিল। কিন্তু হাত করা পড়ার রাস্তা তোমার বন্ধ হয়নি দৌলত। কেন কেন কেন? কারণ আগামীকাল রাবেয়ার কেস কোর্টে উঠছে, প্রথম হিয়ারিং। সাংবাদিকদের মুখ বন্ধ করেছ কিন্তু রাবেয়ার মুখ তো খোলা। ও মুখ খুললে তোমার জেল ফাঁসি হয়তো হবে না, কিন্তু তোমার সুপুত্রের সুখ্যাতি ছড়িয়ে পড়লে ইলেকশনে তুমি নির্ঘাত হারবে। সুতরাং রাবেয়ার মুখ আমি বন্ধ করে দেব। আগে রাবেয়াকে কোর্টে যেতে দাও। কল্পনা,
অন্য কাজ করে খাবো। কি কি করব? এই নাও 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 নাম পারবো না। এবার তোমার কাছে চলে আসতে আমার আর কোনো বাধা নেই, কোনো বাধা। বাবা ওরা খুন করেছে, আমার বাবা রক্ত দিয়েছে এই কাগজ, এই সংবাদ। তোমার বাবার রক্ত আমি পৃথা যেতে দেব না অন্তরা। এবার দেখব দৌলত খান তুই কত গভীর জলের মাছ। তোমার রক্ত আমার নেতা। ভাইরা আমার, আর মাত্র দুদিন পরে ইলেকশন। আমার বিশ্বাস এবারও আপনারা আমাকে বিজয়ী করবেন। আজ গর্বে আমার বুক ফুলে যায়। আমার পুত্রের প্রশংসা আমি নিজ মুখে কি করব? জীবনের চেয়ে কর্তব্যকে সে বেশি দাম দিত, আর সেই কারণে কর্তব্যের খাতির হয়ে সে নিজের জীবন দিয়েছে। জীবন দেয়নি দৌলত খান, জীবন নিয়েছে। তোর পুত্র একটা খুনি, তোর পুত্র মজনুকে খুন করেছে, তোর পুত্র আমার বাবাকে খুন করেছে। তুই আবার তুই উল্টা পাল্টা বলে, তোর পুত্র যে খুনি, তুই যে খুনি, এই তার সমান। ভাই সাহেব, এই কাগজ আমার বাবার জীবনের শেষ খবর। আমার বাবার রক্ত দিয়েছে, আপনারা পড়ুন, পড়ুন আপনারা, আপনারা পড়ুন। নেতা দৌলত খানের পুত্র ইন্সপেক্টর কিবরিয়ার হাতে রাবেয়ার প্রেমিক মজনু খুন। বাংলানগর কাগজে কোনোদিনই মিথ্যে খবর ছাপা হয়নি, তার মানে দৌলত খান আপনার ছেলে আসলেই খুনি। মরেছি, ইলেকশন কাট। মারো ওকে, পাঁচ ফোর মারো। এখন তুই শুধু আমার আসামি না, এই জনতার দরবারে এক ঘৃণিত আসামি। আদালত অপরাধী মাইকেলকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার হুকুম দিচ্ছে এবং আসামি দৌলত খানকে বেকসুর খালাস দিচ্ছে। 15 বছর ধরে আমি এলাকার একমাত্র নেতা, আর এবার আমি হেরে গেলাম। আমাকে হাত করা পড়িয়ে কোর্টে দাঁড় করানো হলো, একটা 2 টাকার ইন্সপেক্টর আর একটা পুচকে মেয়ে আমার ইজ্জত ধোলায় মিশিয়ে দিল। স্যার হুকুম করুন, অন্তরা চৌধুরীকে উড়িয়ে দিই। তুই উড়ানো আর ফুটুস ছাড়া আর কি জানিস? হ্যাঁ, যা ওকে ধরে নিয়ে আয়, কিন্তু সাবধান, কাক পক্ষীটিও যেন টের না পায়। পাবে না যদি কাজটা আগুন করে, কারণ আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়। খান সাহেব, পরাজিত সিংহ চিৎকার করে না, গুমরে মরে। তোমার বর্তমান অবস্থাও তাই। আগুন, আমি তোমার কথাই ভাবছিলাম। আমিও চিন্তা করেছি, তোমার অনেক টাকা খেয়েছি, কিন্তু ইলেকশনে কাজ করার পুরো সুযোগ পেলাম না। অবশ্য ইলেকশনে হেরে গেছো আমার ভুলে নয়, ওই সাংবাদিকের মেয়ের কারণে, যার প্রেমিক ইন্সপেক্টর ইমরান আমার দুশ্মন। Thank you.
তোমার জীবন, আমি তোমার জীবন, তুমি নেই কিছু নেই প্রিয়তা। জীবনে বন্ধুর মতো বান্ধবীর প্রয়োজন আছে। ওকে বাই। বাই বাই।
আপনার শিকার দাঁড়াও, সামান্য টাকার জন্য তুমি একটা যুবতী মেয়েকে নরক হাদকের সামনে ফেলে দিলে? তোমার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, তাহলে কেন কেন এমন করলে? টাকার জন্য আমি সব কিছু করতে পারি। হ্যাঁ পারো, কারণ তোমার শরীরে কোনো মানুষের রক্ত নেই, তুমি একটা জানোয়ার। টাকার জন্য তুমি তোমার মাকে বেচতে পারো, বোনকে বাইরের কুচিতে বসিয়ে দিতে পারো। বেশি কথা বললে তোর জান আমি নিয়ে নেব। সালাম খান সাহেব। ও তোকে দয়া করে গেলেও আমি তোকে দয়া করব না, শুধু তোর জীবনটার জন্যই তোকে এখানে এনেছি। অসভ্য মেয়ে লোক, তোর বাবার মৃত্যুর পরে তুই থামবি না? প্রেমিকের সাথে মিলে আমাকে বেইজ্জতি করলি? বেইজ্জত তাকে করা যায় যার ইজ্জত থাকে। ঠিক ঠিক বলেছিস, পিশাচের কোনো ইজ্জত থাকে না। দৌলত খান সেই পিশাচ, যাকে দেখলে আসল পিশাচেরা জান নিয়ে পালায়। এখন তোর জানও যাবে মানও যাবে, কেউ টের পাবে না। এবার তোর ইজ্জতের কানেকশন কাট। এই আখাউকার দল, ওকে প্রথমে কিমা বানা, ইচ্ছে মতো খা, তারপর মাছের খোরাক বানিয়ে নদীতে ফেলে দে। দৌলত খান, যাকে আমি আসামের কাঠগড়া পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, কিন্তু আদালতে তার শাস্তি হয়নি। তার নামে আজ আপনাকে গ্রেফতারি পরোয়ানা দিতেই হবে। আই মিন ওয়ারেন্ট, নো ইম্পসিবল। আসলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, দৌলত খানকে গ্রেফতার করার ভূত তোমার মাথায় চেপে বসেছে। যাও, প্রয়োজনে ছুটি নিয়ে আরাম করো, মাথা ঠান্ডা করো।
মাথা তো আমার সেদিনই ঠান্ডা হবে যেদিন দৌলত খান নামক বেশ বিক্ষের সমস্ত ডালপালা কেটে পরিষ্কার করে ফেলবো। হ্যাঁ, তুই সেই বিষাক্ত গাছের পাতা যে পাতা খেলে হিংস্র জানোয়ার পর্যন্ত মারা যায়। বুঝলি? চিৎকার করিস না, অস্বীকার করতে পারিস? তোর হাতের ওই টাকা সাত পাথর উপার্জন নিশ্চয়ই না। হারে, কত এমনি বিয়ে পাশ করা মানুষ রাস্তায় রাস্তায় বেকার ঘুরে বেড়ায়, সারা মাস পরিশ্রম করে 2,000 টাকা রোজগার করতে পারে না। হাতি, অশিক্ষিত মানুষ হয়ে প্রতিদিন বান্দিল বান্দিল টাকা উড়াস, কোথা থেকে আসে এই টাকা বল, জবাব দে। জবাব তোর মুখে নেই আমি জানি, কিন্তু আমার কাছে আছে। নিশ্চয়ই ওই টাকা কারো রক্তে হাত রাঙা করে কামিয়েছিস, নয়তো কাউকে বিপদে ফেলে কামিয়েছিস। তুইলে আমার মতো কোনো অসহায় মেয়েকে কোন বদমাশের টেবিলে আয়েশি খাবার হিসাবে তুলে দিয়ে কামিয়েছিস। তোর নাম আগুন, আগুন শুধু পোড়াতেই জানে, জোড়াতে জানে না। তুই কোনোদিনই মানুষ হবি না, একদিন টাকার জন্য তুই আমাকে বিক্রি করে দিবি। এভাবে আমি তোকে বলতে চাইনি, তুই আমার প্রেম, আমার ভালোবাসা, আমার জীবন। আমি তোকে নিয়ে সমাজে গর্ব করতে চাই, লজ্জা পেতে চাই না। আজ আমাকে মানুষের পকেট মেরে ক্ষুধা মেটাতে হয়, অথচ প্রেমিক হিসেবে আমাকে তুই কোনোদিনই বাধা দিসনি। একজন যুবতী মেয়ে মানুষ হয়ে এমন বিপজ্জনক কাজ কেন করি, তার খোঁজ পর্যন্ত নিসনি। আসলে পথের মানুষের না হয় ঘর, না হয় বর, পথের মানুষ শুধু নামি মানুষ। বুঝলি, এই মানুষের সমাজ আমাকে আগুন বানিয়েছে, মানুষ হতে দেয়নি, কিন্তু এমন তো হবার কথা ছিল না। আমারও ছিল সুন্দর অতীত। এই দেখ, আমার অতীত জীবনের পবিত্রতার চিহ্ন এই লকেট, আমার বাবা আমার গলায় পরিয়ে দিয়েছিল। এই লকেট আজ আমি আমার কাছে রেখেছি, কিন্তু রাখতে পারিনি মা বাবা ভাইকে। খেতিমের মতো পথে পথে ঘুরেছি, খাবারের আশায় মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতেছি, কিন্তু কেউ হাতে খাবার তুলে দেয়নি। দিয়েছে চুতু, চর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ডাস্টবিনে। জীবন বাঁচানোর তাগিদে মানুষের খাবার ছিনিয়ে যেতে বাধ্য হয়েছি, হয়েছি ছিনতাইকারী সন্ত্রাসী। আজ তুই ছাড়া আমার জীবনে কেউ নেই, কিচ্ছু নেই। তুই আমার বর্তমান, তুই আমার ভবিষ্যৎ। সেজন্যে আমার জীবনের মূল্যবান স্মৃতি আজ তোর গলায় পড়িয়ে তোকে আমি আপন করে নিলাম। বিজলি, পাগল পাগল মন চায় আমার প্রেমের পাগল হলো, এই কাজল কাজল চোখে তোমার স্বপ্ন খুঁজে পেল। পাগল পাগল মন চায় তোমার প্রেমের পাগল হলো, কাজল কাজল চোখে আমার স্বপ্ন খুঁজে পেল। Thank you.
পলাশ তুলে দাও প্রেম দুয়ার তুলে দাও প্রেম দুয়ার স্বর্গ হতে প্রেম এসেছে স্বর্গে চলে যাবে তোমার আমার ভালোবাসা স্মৃতি হয়ে রবে পাগল পাগল মন চাই আমার প্রেমের পাগল হলো কাজল কাজল চোখে আমার স্বপ্ন খুঁজে দিল নেতাদের সাথে সম্পর্ক থাকলে অফিসারদের এটাই সুবিধা শুনলাম আমার বিরুদ্ধে ওয়ারেন্ট আনতে গিয়েছিল তোমার ওই ইন্সপেক্টর কি নাম যেন হ্যাঁ ইমরান ওয়ারেন্ট অর্ডার দেইনি ভালো ভালো কিন্তু ব্যাটাকে সাসপেন্ড করছো না কেন দেখো দৌলত একজন ইমানদার ইন্সপেক্টরকে সাসপেন্ড করানো খুব সহজ ব্যাপার নয় আচ্ছা নীল পানিতে সোনালি মাছ নিয়ে মজাতেই আছো দৌলত ও আমার স্ত্রী সরি সরি অসুন্দর কাজ কামের সঙ্গে জড়িত থাকলে বউটা জোগাড় করেছে বড়ই সুন্দরী বড়ই লোভনীয় হ্যাঁ যা বলতেছিলাম সাসপেন্ড করতে না পারলে কমসে কম ট্রান্সফার করিয়ে দাও তোমার ইমানদার ইন্সপেক্টরকে চলে অসুন্দর কাজ কামের সঙ্গে জড়িত থাকলেও বউটা জোগাড় করেছে বড়ই সুন্দরী বড়ই লোভনীয় অসুন্দর কাজ কামের সঙ্গে জড়িত থাকলেও বউটা জোগাড় করেছে বড়ই সুন্দরী বড়ই লোভনীয় দৌলত খান সাহেব আপনি আমি এত রাতে কাজটা রাতের বলেই এলাম সাহেব কোথায়
এই মাত্র এলেন, বাথরুমে গেছে হাত মুখ ধুতে। এত তাড়াতাড়ি তো ফেরার কথা না। লিলি দরজা বন্ধ করে দিলি কেন? দরজা লিলি বন্ধ করেনি, আমি করেছি। দেখো এসিপি আশরাফ চৌধুরী, সকালে সুইমিং পুলে তোমার বউটাকে দেখার পর আমার পেরেশানি আরো বেড়ে গেছে। মাত্র এক ঘন্টার জন্য তোমার বউটাকে আমার চাই। এমন জঘন্য কথা কি করে বলতে পারলেন আপনি? বন্ধুর স্ত্রীর দিকে তাকাতে একটু লজ্জা করল না? গন্ডারের চামড়াজার চোখে তার কোনো শরম থাকে না, সুতরাং তুমিও লজ্জা শরম না করে আমাকে খুশি করে দাও। আরাম দাদা, আমি তোকে জানে মেরে ফেলবো, দরজা খুলে দে বলছি। আর একটা আগে বললে আমি তোকে গুলি করবো। আমি মারা গেলে তোমার স্বামীর ফাঁসি হয়ে যাবে, কারণ আমি নেতা। তোমার স্বামীকে খুনি সাজাতে আমার পার্টির মাত্র দু মিনিট লাগবে। আমি মারা গেলে তোর আমার স্বামীর ফাঁসি হবে না, অন্তত তোর মতো পিশাচের হাত থেকে ইচ্ছুক নিয়ে মরতে পারবো। জীবনের কানেকশন কাট করা এত সহজ নয় সুন্দরী। আমার ইচ্ছুক নিতে পারিনি, আমি নিজেই নিজেকে গুলি করেছি। তুমি কি করলে? আমি স্ত্রীর মর্যাদা অটুট রেখেছি, কিন্তু স্বামী হয়ে তুমি স্ত্রীর মর্যাদা রাখতে পারোনি। তোমার পাপের অভিশাপ থেকে তোমার স্ত্রী মুক্তি পায়নি। পাপ একদিন তোমাকে রেহাই দেবে না, রেহাই দেবে না। জানো, তোমরা জানো এই মহিলাকে? এই মহিলা আমার স্ত্রী, তোমাদের রেসিপি আশরাফ চৌধুরীর স্ত্রী। যে রেসিপিকে তোমরা সালাম করো, আর সেই রেসিপির বাড়িতে ঢুকে তার স্ত্রীর সাথে বাজারি মহিলার মতো ব্যবহার করা হয়েছে। আর আমি কিছুই করতে পারিনি। কেন করতে পারিনি জানো? আমি আমার বিবেক বিক্রি করে দিয়েছিলাম। আরে বিবেক তো ভালো, আমি লোক লালসায় পড়ে আইনের দেয়া আমানত পুলিশের পবিত্র পোশাক বিক্রি করে দিয়েছিলাম। তার পরিণাম দেখো, দেখো তার পরিণাম। এখনো সময় আছে, এখনো সময় আছে, চোখ খোলো। যদি চোখ খুলতে এতটুকু দেরি হয়, তাহলে প্রতিটি ঘরের সামনে, প্রতিটি ঘরের দরজায় এমনি এক একটি লাশ দেখতে পাবে। এতদিন এই পোশাকের মর্যাদা আমি দেইনি, আমি আইন বরখলাপ করি। সুতরাং যার জন্য আমি পাপের সমুদ্রে ডুবে গেছি, আজ আইনের কাছে আত্মসমর্পণ করার আগে আমি সেই পাপীকে জিন্দা দাফন করব, জিন্দা দাফন করব। Thank you.
আর পাপের অভিশাপ থেকে আজ তোমার স্ত্রীও মুক্তি পায়নি। মনে রেখো, পাপ একদিন তোমাকেও রেহাই দেবে না। তোমার পাপের অভিশাপ থেকে আজ তোমার স্ত্রীও মুক্তি পায়নি। মনে রেখো, পাপ একদিন তোমাকেও রেহাই দেবে না, রেহাই দেবে না। এসিপি, ভেবেছিলি আমি মরে গেছি? না, আমি মরতে পারি না, কারণ আজরাইলের কোনো দিন মরণ হয় না, সে শুধু জান কবজ করে। আজ তোর জান কবজ করি, আমি আমার প্রতিশোধ নেব। শুনেছি অন্তরা চৌধুরী এখানে থাকে। থাকেন, কিন্তু এখন নেই, ভাইয়ের সঙ্গে বাইরে গেছেন। তুমি কি? ইন্সপেক্টর ইমরানের বোন। বাহ, আমার পুরনো দুশ্মনের বোন। তার আগে তোর জবান আমি বন্ধ করে দিচ্ছি। আসি, তোর জন্য কত কে এনেছি। কি বাবা, তোমার সব গেল কোথায়? বাবা, আরে বাবা, দেখো তোমার জন্য সাদা চাদর এনেছি। ভাইয়া বলছে, বাবাকে খুন করেছে, কে তোর এই অবস্থা করেছে? আমার ইজ্জত মিটে নিয়েছে ভাইয়া, শয়তান বাবাকে গুলি করে হত্যা করেছে ভাইয়া। কথা দাও কেসে খুনি। আমার তো মনে হয় যে আমাকে তুলে নিয়ে গিয়েছিল সেই হবে। টাকার জন্য ও সব কিছুই করতে পারে। থানায় সব ক্রিমিনালদের ছবি আছে, দেখলে চিনতে পারবে? নিশ্চয় চিনতে পারবো। কি প্রমাণ আছে তোমার কাছে যে ওই আগুনই তোমার পিতার হত্যাকারী? কি প্রমাণ আছে তোমার কাছে ওই আগুনই তোমার বোনের
ইজ্জত লুণ্ঠনকারী? প্রমাণ প্রমাণ প্রমাণ, এই প্রমাণ নামের শব্দটি পুলিশ আর অপরাধীর মাঝে এক বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছে, যে দেয়াল রক্ষা করছে অপরাধীকে আর ব্যর্থ করে দিচ্ছে পুলিশের কর্তব্যকে। ইন্সপেক্টর ইমরান, তুমি ভুল বুঝো না, আইন কখনোই কোনো অপরাধীর বন্ধু হতে পারে না। আইন বরাবরই অপরাধীদের শাস্তি দিয়ে এসেছে, কাজে আইনের ব্যবহার যদি সঠিক না হয় তাহলে আইনকে জনগণ শ্রদ্ধা করবে না, ঘৃণা করবে। এই জন্যই প্রমাণ ছাড়া আইন অচল। তাই যদি হয় স্যার, তাহলে সেই প্রমাণ আমি, আমার এই পোশাক, এই পোশাক পরে শপথ নিয়েছিলাম মানুষের কল্যাণে, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে প্রয়োজনে জান কোরবান করব। সেই শপথ যদি সত্য হয় তাহলে বিশ্বাস করতে হবে এই পোশাককে। হ্যাঁ স্যার, আপনাকে বিশ্বাস করতেই হবে, যদি বিশ্বাসই না করেন তাহলে কি লাভ এই পোশাক পরে? ইন্সপেক্টর ইমরান, ভুলে যাও না, তুমি একজন সিনিয়র অফিসারের সামনে দাঁড়িয়ে তর্ক করছো। যুক্তি দিয়ে কথা বলার নাম যদি তর্ক হয় তাহলে এই তর্ক করতে আমি ভয় পাই না স্যার। স্টপ দিস নন্সেন্স, মাথা গরম করি, একজন সিনিয়র পুলিশ অফিসারের সাথে কথা বলা বেয়াদবির স্বামী, তা তুমি জানো? আর এই বেয়াদবির জন্য আমি তোমাকে সাসপেন্ড করতে পারি। তার আর দরকার হবে না স্যার, যেখানে আইনের পোশাক সন্দেহ সেকলে বন্দি, সেই বন্দি পোশাকের উপর আমার ভরসা নেই। আমি চাকরি থেকে ইস্তফা দিলাম। প্রতিশোধ নিতে। প্রতিশোধ? সেই পথবাসের উপর যে তোমাকে তুলে নিয়ে গিয়েছিল, যে আমার বাবাকে খুন করেছে, আমার বোনের ইজ্জত নিয়েছে। কিন্তু এই পোশাকে কেন? কারণ আমি এখন আইনের জিঞ্জিরে বাঁধা নই, আমি চাকরি ছেড়ে দিয়েছি। তার মানে তুমি খুন করতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি কই যাচ্ছি? না না, আমি তোমাকে খুনি হতে দেবো না। পথ ছাড়ো অন্তরা। না না, আজ আমার হাত থেকে ওই খুনিকে কেউ বাঁচাতে পারবে না। যদি কোনো মায়ের দোষ পান করে থাকিস তাহলে আমার সাথে মোকাবেলা কর। আজ আমি আইনের সমস্ত বন্ধন ছিন্ন করে এসেছি তোকে শিক্ষা দিতে। ঘুমন্ত সিংহকে কেন জাগাতে এসেছে ইন্সপেক্টর? তোমার কি জানের ভয় নেই? জানের ভয় আজ তুই করবি। আমি সেই শিকারী যার হাতে তোর মতো সিংহ কুত্তার মতো মারা যাবে। কি অপরাধ আমার? তুই আমার বাবাকে হত্যা করেছিস। মিথ্যে কথা। তুই আমার বোনকে বলাৎকার করেছিস। না, তোমার ধারণা মিথ্যে, আমি কাউকে খুন করিনি, কাউকে বলাৎকারও করিনি, সব মিথ্যে কথা। বদমাস, আমার বাবার মৃত্যু আর বোনের ইজ্জতের বদলে আমি তোকে হত্যা করে নেব। আজ আমি তোর মিথ্যা জবান স্তব্ধ করে দেব। আমাকে মিথ্যাবাদী বলি, তুমি আবারও ভুল করলে ইন্সপেক্টর। আজ ওই সিংহের বিষাক্ত থামা থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। স্যার, ওকে ছেড়ে দিন স্যার, আমি আগুনকে কোনো দিন মিথ্যা বলতে শুনিনি। চুপ করো, তোমাদের মতো পুলিশের কথা কোনো দাম নেই, তুমি এই বদমাশের চামচা। আমি কারো চামচা নই, আমি বাংলা নগর স্কুলের একজন শিক্ষক, মিথ্যাকে প্রশ্রয় দেওয়ার কাজ নয়। আগুন গুনটা বদমাস ঠিকই, কিন্তু আমি ওকে বহুদিন থেকে জানি, ও মিথ্যে বলে না। আগুন পুলিশের বাড়িতে ঢুকে এমন জঘন্য কাজ কে করতে পারে? কার এত বড় সাহস তুমি তো নিশ্চয়ই জানো, শহরের সব গুন্ডাকে তুমি ভালো করেছিল। সেদিন ইন্সপেক্টর মাইকেলকে নাঙ্গা করে অপমান করেছিল, নিশ্চয়ই মাইকেল তার প্রতিশোধ নিয়েছে। আগুন, চুপ করে থেকো না, বলো তো তার নাম। শুধু নাম কেন, এই মুহূর্তে আমি সেই হারামজাদাকে এনে ইন্সপেক্টরের পায়ে ফেলে প্রমাণ করব আগুন মিথ্যে বলতে জানে না। আমিও তোর ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করব, আর ব্যর্থ হয়ে ফিরে এলে আমি তোকে জানে মেরে ফেলবো। মা,
না না তুমি আমার মানো কিন্তু তুমি এই গান কি করে শিখলে কে তোমাকে এই গান শিখিয়েছে আমারই মতো এক অভাগী আমরা একসাথেই থাকি ব্যাটারি খুব অসুখ বিছানায় পড়ে গেছে তাই এই গান দিয়ে আমি ভিক্ষে করছি বাবা আমাকে আমাকে তার কাছে নিয়ে চলো সে নিশ্চয় আমার মা আমার জন্ম দায়ী মা মা কে কে তুমি বাবা আমাকে চিনতে পারলে না আমি আমি তুমি কে ভালোবাসা ফুলে ফুলে সাজানো বাগানে সংসার সুখে দুঃখে রইব পাশে ভেঙে যাবে না এ পরিবার ভালোবাসার ফুলে ফুলে সাজানো বাগানে সংসার আমার মা ভালো হবে তো ডোন্ট বি ইমোশনাল ম্যান আপনার মায়ের কঠিন কিছু হয়নি ফরেস্ট অফিসার ইরফানের স্ত্রী তার মানে ইন্সপেক্টর ইমরান ইরফান চৌধুরীর ছেলে কি ফরেস্ট অফিসার ইরফান চৌধুরীর স্ত্রী বেঁচে আছে ইন্সপেক্টর ইমরান তার ছেলে ভেগুর চোখ এক নজর যাকে দেখে তাকে জিন্দেগিতে ভোলে না সর্বনাশ এমনিতে ইন্সপেক্টর ইমরান আমার পরে খাপ্পা যদি জানতে পারে আমি তার পিতার হত্যাকারী ব্যাস কিসটা খতম আমার কানেকশন কাট কি করতে হবে আমাকে বলুন আরে হারামি কি করতে হবে তাও আমাকে বলে দিতে হবে হ্যাঁ এসিপি আশরাফ সাহেবকে কি করেছিস হ্যাঁ মাইকেলকে কি করেছিস কোন যা জুলমতকে বল ঝোলার বেড়াল বেরিয়ে পড়ার আগেই ওই বিধবাটাকে খুন করে ফেলতে যা খান সাহেব কাকে খুন করার চিন্তা ভাবনা করা হচ্ছে আরে আগুন কি ব্যাপার এত তেজি আগুন এত তাড়াতাড়ি নিভে গেল হ্যাঁ জ্বালানি খতম আগুন কিয়ামতের আগ পর্যন্ত নিভবে না খান সাহেব তাহলে দুনিয়া বেস্ট হয়ে যাবে এই আগুন কত তীব্র হয়েছে তার পরীক্ষা নেবার জন্য এ খুনের দায়িত্বটা আমাকে দাও খুন আর তুমি না ভাই না তুমি তো আবার খুন টুন ঘৃণা কর কিন্তু এখন থেকে আমি খুন খারাপই ভালোবাসি আচ্ছা তা হঠাৎ তোমার এই পরিবর্তনের কারণ কি নিয়তি বাবলু নামের একটা অসহায় বালককে লাকড়ির মতো জ্বালিয়ে আগুন বানিয়েছে আর এই সমাজ সেই আগুনের তেল ঢেলে দিয়ে তাকে বানিয়েছে জাহান্নামের আগুন বলো কাকে খুন করতে হবে দুর্বল এক মহিলাকে যে আমার জন্য এই মুহূর্তে এক ভয়াবহ নারী বেঙ্গল হাসপাতালের 107 নম্বর কেবিনে শুয়ে আছে সে যাও তাকে চিরনিদ্রায় শায়িত করে দাও আই মিন কানেকশন কাট Thank you.
লিলি, কে তুমি? কে চাও? মায়ের স্নেহ মমতা, মায়ের আঁচলের ছায়া। কিন্তু আমি তো তোমাকে চিনি না, কে তুমি? পথহারা এক মায়ের সন্তান, তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ঠিকই চিনেছি মা। মা? হ্যাঁ মা। আর যদি তোমার গলায় ওই পবিত্র লকেট না থাকতো, তাহলে এতক্ষণে মায়ের রক্তে সন্তানের হাত কলঙ্কিত হতো। যার যে বড় পাপ, এই দুনিয়ায় আর কিছু নেই। তোমার চোখে পানি, মুখে মাদক, আর হাতে পিস্তল, আমি তো কিছুই বুঝতে পারছি না। নিজের সন্তানকে এত কাছে পেয়ে তার বুকের কান্না শুনতে পাচ্ছ না মা? দেখো, ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখো মা, আমি তোমার হারিয়ে যাওয়া ছোট ছেলে। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে, ও তোমার ছোট ছেলে বাবলু। বাবলু? হ্যাঁ মা, আমার বাবলু। আমি তোকে অনেক দুঃখ দিয়েছি রে, অনেক। হ্যাঁ ভাইয়া, আমি অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, বুকটা আমার চৌচির হয়ে গেছে ভাইয়া। ভাই বলে যেদিন তুমি আমাকে অস্বীকার করেছিলে, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার চোখে যখন নষ্ট হয়ে গেছি তখন আরো নষ্ট হব, খুনি হয়ে যাব, এভাবে নিজেকে ধ্বংস করে ফেলব। ভাগ্যের কি নির্মম পরিহাস ভাইয়া, টাকার জন্যে নিজের মাকে প্রথমে খুনের নিশানা বানাতে চেয়েছিলাম, আজ আমার হাতে কত বড় পাপ হতে যাচ্ছিল ভাইয়া। কিন্তু আমার মতো হতভাগিনীকে খুন করার দরকার হলো কার? কে তোকে পাঠিয়েছে? দৌলত খান। কিন্তু মা, দৌলত খান তোমাকে খুন করতে পাঠাবে কেন? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঠিকই বুঝতে পেরেছি, এই দৌলত খান আর কেউ নয়, নিশ্চয় সেই দুলুখা যে তোদেরকে আমার কাছ থেকে আলাদা করেছে, যে তোদের বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, যার শেষ সাক্ষী আমি। আর আমাকে হত্যা করতে পারলেই তোদের বাবার মৃত্যুর ইতিহাস চিরতরে চাপা পড়ে যাবে। না মা না, ইমরান বেঁচে থাকতে তা হবে না, এই দৌলত খানে যদি সে দুলুখা হয়ে থাকে তাহলে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি এমন কঠিন ভাবে নেব যে কোনো বাধাই দৌলত খানকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এতদিন আগুন দৌলত খানের হুকুমে সন্ত্রাসের আগুন জ্বালিয়েছে, আজ প্রতিশোধের আগুনে আমি দৌলত খানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তার আগে এক কাজ কর ভাই, তুই বিজলিকে নিয়ে থানায় চলে আয়, আমি মাকে আর অন্তরাকে নিয়ে ওখানে যাব। কারণ দৌলত খানকে হামলা করলে সে নিশ্চয়ই আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে মরণ কামড় দেবার চেষ্টা করবে। গেল কোথায়? হ্যাঁ আগুন, তোকে দিয়ে যে বুড়িকে হাসপাতালে খুন করাতে চেয়েছিলাম, ভাগ্য গুণে তুই জেনে গেছিস সে তোর মা, সুতরাং একথা জানার পর তুই আমাকেই খুন করার জন্য পাগল হয়ে উঠবি, এটাই স্বাভাবিক। তাই আমি নিজের নিরাপত্তার জন্যে তোর প্রেমিকা বিজলিকে আমার হেফাজতে নিয়ে নিলাম। যদি ওর জীবন চাস তাহলে রূপনগরের ভাঙা মিলের আস্তানায় এসে আত্মসমর্পণ কর, নয়তো তোর জন্য বেচারি প্রেমিকা বিজলি মারা যাবে। ইতি দৌলত খান। মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে আমি তোর ঠিকানায় পৌঁছে গেছি, সাহস থাকলে আমার সামনে এসে মোকাবেলা কর। অন্তরা
আমাকে ছেড়ে দে। তোর হাতের ওই ছালনাটা ফেলে দে, নইলে তোর চোখের সামনে তোর প্রেমিকাকে আগে জবাই করা হবে। ফেলে দে হাতিয়ার, ফেলে দে। এবার তোকে সোজা উপরে পাঠিয়ে দেব। পেশিদের মধ্যে তোকে ফেলে দেবো। বল তো লক্ষণ কোথায়? বলছি বলছি বল। একটু আগে গ্রামের বাড়ির পথে রওনা হয়েছে। মৃত্যু যখন কারো পিছা করে তখন পানিয়ে বাঁচা যায় না। তুই আমার বাবার মতো মহান লোককে হত্যা করেছিস। ভেবেছিলাম তোকে আইনের হাতে তুলে দেব, কিন্তু তুই কোত্তার রোধ বেঁচে নিয়েছিস। আমার বাবার হত্যাকারী এবার আমাকে দিয়ে আমার মাকে হত্যা করিয়ে আমার ভাইয়ের কাছে আমাকে খুনি সাজিয়ে তুই আমাদের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলি, কিন্তু আজ তোর মতো দুর্নীতিবাজের ধ্বংসের দিন এসে গেছে। আজ আমি আগুন দই অঙ্গার চার উত্তাপে তোর এই পাপি দেহ পুড়ে ছাই হয়ে যাবে। Goodbye, Batman.
আমাকে জানে বেরো না, আমাকে আমার জীবন ভিক্ষা দাও, আমি বাঁচতে চাই। ঠিক আছে, তোকে বাঁচার একটা সুযোগ আমরা দিতে পারি যদি তুই আমাদের এই যন্ত্রণার নিশানা থেকে পালিয়ে বাঁচতে পারিস। কানেকশন কাট। বেলুন পুটুস বাতাস নাই। কমিশনার সাহেব, আপনি আমাকে বাঁচান, ওরা ওরা আমার কানেকশন কাট করে দিতে চায়, আপনি আমাকে বাঁচান। কতজনকে গুলি করবি? আরে কতজনকে গুলি করবি? রিভলভারে মাত্র ছয়টা গুলি, আর জনতা হলো সমুদ্রের মতো। আর জনতার জোয়ারে তোর মতো ফেরাউন তলিয়ে যাবে শয়তান। তুমি আত্মসমর্পণ করো দৌলত খান। অসম্ভব, এই অস্ত্র আমাকে বাঁচাবে। কুকুর যখন পাগল হয় তখন তাকে মেরে ফেলতে হয়। স্যার, আপনি? আমি এসেছিলাম ওয়ারেন্ট নিয়ে দৌলত খানকে গ্রেপ্তার করতে। স্যার, আমাকে গ্রেপ্তার করুন। অবশ্যই গ্রেপ্তার করব, আর তোমাকে গ্রেপ্তার করব বেয়াদবির জন্যে। তুমি ইস্তফা দিলেও ডিপার্টমেন্ট তোমার পদত্যাগ পত্র গ্রহণ করেনি স্যার। হ্যাঁ, তুমি আবার জয়েন করতে পারবে। থ্যাংক ইউ স্যার।